নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা পেরিয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য রয়েছে একটি বিশাল বড় আপডেট। কি সেই আপডেট, সমস্ত তথ্য জানতে পারবেন আজকের ভিডিও থেকে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ। আগের কয়েকবারের মতো সরকার আর সময়সীমা বাড়ায়নি, ফলে 30 জুনের মধ্যে যারা এই দুই কার্ড লিঙ্ক করেননি তাদের প্যান নিষ্ক্রিয় হয়ে গেছে। যে যে পরিষেবা পেতে বাধ্যতামূলকভাবে প্যান কার্ড লাগে সেগুলি আর তারা পাবেন না। এখনও যারা আয়কর রিটার্ন দাখিল করেননি তারা প্যান আধারের সঙ্গে সংযুক্ত করার পরই তা করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, বলা হয়েছে 30 জুনের মধ্যে যারা আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এখনও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগের বারের মতো আর এবারে আর বাড়ানো হয়নি। তবে কি আপনারা আর আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন না? তো চলুন দেখে নিই এরপরে আর কি বলা হয়েছে। দেখুন, তারপরে বলা হয়েছে এই অবস্থায় কীভাবে ফের প্যানকে সক্রিয় করবেন। 28 মার্চ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1000 টাকা জরিমানা দেওয়ার পর 30 দিন পর ফের প্যান সক্রিয় করা যাবে। অর্থাৎ আপনাকে প্রথমে 1000 টাকা জরিমানা দিতে হবে, ফের প্যান সক্রিয় করতে প্যান আধার লিঙ্ক করার তারিখ থেকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার বলা হয়েছে কিভাবে দেওয়া যাবে সেই জরিমানা। আয়কর ই ফাইলিং ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে আপনাদেরকে। এরপর লিঙ্ক প্যান উইথ আধারে ক্লিক করুন। সমস্ত প্রয়োজনীয় বিবরণ এরপরে দিয়ে দিন। এরপর ই পে ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন। প্যান বা ট্যান কনফার্ম, প্যান স্ল্যাশ ট্যান কলম নাম্বারে প্যান নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দিন। এরপর আপনাদেরকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। মূল্যায়নের বছর হিসাবে 2023-24 বেছে নিন এবং পেমেন্টের ধরন হিসাবে বেছে নিন আদার্স। এই বিকল্পে অর্থ প্রদানের পরিমাণ আগে থেকেই দেওয়া থাকে। প্রসিডে ক্লিক করুন এবং জরিমানার টাকা জমা দিয়ে দিন। 1000 টাকা জরিমানা দেওয়ার পর আপনাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা 30 দিন পর তারপরে আপনারা আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।